চোখ রাখবো আজ রাতের খাস দশের দিকে। না ফেরার দেশে পাড়ি দিলেন সন্তুর সম্রাট শিবকুমার শর্মা। মৃত্যুকালে বয়স হয়েছিল 84 বছর। রেখে গেলেন স্ত্রী মনোরমা এবং পুত্র রাহুল শর্মাকে। সঙ্গীত ও সিনে প্রেমীদের মনে বিষাদের ছায়া। অশনির দাপটে রাজ্য জুড়ে সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। বানভাসী হতে পারে উত্তরবঙ্গে। 99 থেকে জেলা খোলা হল কন্ট্রোল রুম। মুখ্যমন্ত্রীকে পুরস্কৃত করা নক্কারজনক দৃষ্টান্ত, এমন অভিযোগ এনে বাংলা একাডেমির সম্মান প্রত্যাখ্যান করলেন লোক সংস্কৃতি গবেষক ও সাহিত্যিক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলে ফের মাও আতঙ্কের ছায়া। মাওবাদী সন্দেহে বাঁকুড়া থেকে গ্রেপ্তার যুবক। পুকুরে কুমির, তুলকালাম কাণ্ড পাথর প্রতিমায়। 8 ফুট দৈর্ঘ্যের কুমিরটিকে উদ্ধারের পর ভগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যায় বনকর্মীরা। মুখ্যমন্ত্রীর লাইভে মন্তব্য করে এবার ফ্যাসাদে বনগা তৃণমূল কর্মী। পুলিশি জুলুমের নালিশ উঠে এলো যাদবপুরের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের স্মৃতি। ভোট পরবর্তী হিংসা ইস্যুতে ফের সরব বিজেপি। নির্যাতিতাদের নিয়ে রাজভবনে গেরুয়া নেতারা। আমুল দিতে নারাজ শাসক। এবার বাড়ির অদূরে বোমা। এনআই এর ভূমিকায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের। কবিতা লেখার জন্য ফিজির হাই কমিশন থেকে সম্মানিত করা হল শিলিগুড়ির মেয়ে দীপমালা শর্মাকে। বিজেপির মেগা ইভেন্টে যোগ দেবেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। রাজনৈতিক মহলে শুরু জোর চর্চা। টিভির আগে ফোন স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।